হ্যাঁ এই জায়গায় টিপে বহাচ্ছে, এই দেখেন এই জায়গার রং আলাদা, এই জায়গার রং আলাদা, এই দেখেন এই জায়গায় টিপে বহাচ্ছে, দেখেন এক হাত না পেঁপে ধরা ধরি গাছ। তার মানে এই মানে গাছের এক হাত পর থেকে যা আছে সব সব পেঁপে, সব পেঁপে, আর প্রতি ডাইগুর সাথে একটা করে পেঁপে। একটা গাছে কতগুলো করে পেঁপে হচ্ছে? ওরে আল্লাহ, এটা আমার গুণে সম্ভব নাকি গুণা সম্ভব? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিন আল্লাহর মালিক, সে দিচ্ছে। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়ার ভাদালিয়ার একটি ছোট গ্রামে, এই গ্রামের নাম হচ্ছে দরবেশপুর। আর এই গ্রামে আমি এই গ্রামটা ঘুরে দেখেছি প্রিয় দর্শক, এখানে প্রায় কয়েকশো বিঘা জমিতে এবার পেঁপের আবাদ হয়েছে। প্রত্যেকটি জমিতেই পেঁপের বাম্পার ফলন ঘটেছে। এই গ্রামের একজন বিশিষ্ট পেঁপে চাষি আব্দুর রাজ্জাক সাহেব, তিনি এবার তার জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি মূলত প্রত্যেকটি জমি লিজ নিয়ে তার এই পেঁপের চাষ করেছে। আব্দুর রাজ্জাক ভাই প্রায় 18-20 বিঘা জমিতে এবার পেঁপে চাষ করেছে। প্রিয় দর্শক, তিনি প্রথমবার পেঁপে চাষ করেই এবার সফলতার মুখ দেখেছে। তিনি পেঁপে চাষের সাথে সাথে একটি সাথী ফসল হিসাবে তিনি হলুদের চাষ করেছে। প্রিয় দর্শক, তিনি একজন সফল পেঁপে উদ্যোক্তা। তিনি এবার পেঁপে গাছ রোপণ করে, চারা রোপণ করে এবং পেঁপে আবাদ করে প্রচুর অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। আমরা আজকে তার এই পেঁপে খেতে এসে তাকে যদিও পাইনি, কিন্তু তার একজন সহায়কারী যিনি তাকে সাহায্য করে সব সময়, তিনি আজকে আমাদের এই পেঁপে ভয়ে তাকে পেয়েছে। চলুন আমরা তার সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম চাচা। এই আব্দুর রাজ্জাক ভাই কত বিঘা জমিতে এবার পেঁপে চাষ করেছে? 20 বিঘে ভয়। 20 বিঘে? আচ্ছা, এত জমিতে পেঁপে চাষ করেছে, সবগুলো কি তার নিজে না লিজ নেওয়া? না, সব জমি তার লিজ নেওয়া। সে লোক অত্যন্ত ভালো লোক, সব জমি লিজ নিয়েছে, সবার সাথে টাকা পয়সা লেনদেন ভালো, ব্যবহার করে, খুব ভালো চাষি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তিনি এবার 20 বিঘা জমিতে পেঁপে আবাদ করেছে এবং প্রত্যেকটি জমিতে লিজ নিয়ে আবাদ করেছে। এই যে পেঁপে, আমরা যদি পেঁপের একটু চাষাবাদের ঠিক মূল মূল বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাই, পেঁপে চাষ ঠিক কখন থেকে শুরু করে, অর্থাৎ পেঁপের বীজ বপন করা হয় কখন থেকে? পেঁপে ধরেন অগ্রহায়ণ মাসে বীজ যদি রোপণ করা হয়, তো শীতটা বাড়া গেলে পরে পেঁপেটা লাগালি খুব সুন্দর মতন ফাল্গুন মাসে এই বীজটা বলে গাড়তে হবে, ঠোঙার বীজ গাড়লি পরে তখন মাঘ ফাল্গুন চৈত মাস আসলি তখন গাছে ফল এসে যাবে। প্রিয় দর্শক, আঙ্কেল যে বিষয়টি বলল, তিনি বলেছেন যে প্রথমে এই এই যে এখন যে কার্তিক মাস চলছে, এই কার্তিক মাসে পেঁপের যে চারা রোপণের জন্য, বীজ বপনের জন্য যে প্যাকেটের যে প্যাকেট তৈরি করা হয় মাটি দিয়ে, সেই মাটিতে বীজ বপন করতে হয়। প্রত্যেকটি প্যাকেটে 3টি করে বীজ বপন করতে হয় এবং 3 মাস পরে ঠিক ফাল্গুন মাসে গিয়ে এই বীজটি যখন একটু মাথা চালা দিয়ে ওঠে, ঠিক তখনই এই বীজটি জমিতে রোপণ করতে হয়। চাচা, এখন আপনার কাছ থেকে জেনে নেব, বীজ রোপণের কতদিন পরে আমরা পেঁপে গাছ থেকে ফল পেতে পারি? বীজ রোপণের পরে ধরেন 2 মাস পরে ফল আসি যাবে, 3 মাসের মাধ্যমে আপনার বাজারে ফল তুলতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে জমি প্রস্তুত প্রণালী কিভাবে করতে হবে আপনি একটু বলে দেন। জমি ভালো করে চাষ করি, পটাশ ফসফেট ইউরিয়া দিয়ে চাষ করতে হবে, করি তারপর গর্ত করে রাখতে হবে। রাখার পরে ওই গর্তের ভিতরে চারটি গোবরের সার দিয়ে পটাশ ফসফেট দিয়ে থি দিতে হবে। থি দিয়ে আমার মাটিটা মিক্সার করি, দিন চারিক থিয়ে দিই, তারপর সেচ দিতে হবে। সেচ দিলে পরে ওই মাটির ভিতরে পানি জায়গা সারের গরম বাড়া যাবে, তখন ওই বীজ গাড়তে হবে। নাই সারের বীজ থাকলে ওই বেসনটা গাড়লে গুড়া পচা লাগিয়ে মরে যায়। আচ্ছা, তিনি যে কথাটি বললেন আমরা শুনলাম, যে প্রথমে একটি গর্ত তৈরি করতে হবে, একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব কতটুকু হয়? 4 হাত 5 হাত, মানে হচ্ছে লম্বাই লম্বাই 5 হাত, আরে 4 হাত, আরে 4 হাত, 4 হাত। আচ্ছা, একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 5 হাত এবং আরে হচ্ছে 4 হাত ফাঁকা রাখতে হবে, মাঝখান দিয়ে একটি নালি রাখতে হয় জলসেচনের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে কোন জমি পেঁপে চাষের জন্য সব থেকে উপযোগী? সবচেয়ে উঁচা জমি টানের জমি, যাতে পানিটা সড়াত করে চলে যায়। বুঝেছেন? পানিটা যাতে সড়াত করে চলে যায় উঁচা জমি, আর পানি বাজি থাকলে গোড়া ওই পেঁপু গাছের গোড়া পচা লাগে নিচে। বুঝেছেন?
এই ক্ষেত্রে মানে চাষি ভালো। আচ্ছা, এই এই ক্ষেত্রে এই পেঁপে চাষের জন্য খুব বেশি যে ধকল, অন্যান্য চাষের ক্ষেত্রে যে খুব বেশি ধকল, খুব নিয়মিত যে কষ্টের প্রয়োজন হয়, এতে কি এত কষ্ট রয়েছে? না না, এই এর অতক্ষণ লাভজনক খ্যাত নাই, এর ফট করে আসো, ফট করে ডালি ভরি নিয়ে বাজার চলে যাবো। আচ্ছা, একবার পেঁপে গাছ লাগালে কত বছর ফল পাওয়া যেতে পারে? ফল একটু মাটি মোটা হলে 3 বছর, আর মাটি চিকন হলে 2 বছর। তাহলে মাটি যদি বেলে দোয়াশ মাটি হয় তাহলে বেলে দোয়াশ মাটিতে 2 বছর, আর একটু মোটা হলে 3 বছর। 3 বছর গাছ বড় হয়ে গেলে ঝড়ে ফেলা দেয়। আচ্ছা, গাছ বড় হয়ে গেলে, এবং এটা হচ্ছে আপনার গাছ থাকতে থাকতেই মানে চারা প্রতি বছরই চারা দিতে হয়, যে যে গাছটা নষ্ট হয়ে যায় সেখানে আবার নতুন করে গাছ দিতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বিঘা প্রতি যে জমি, সেই জমিতে কয়টি চারা রোপণ করতে পারি? একটা এর ভিতরে ঠোঙার ভিতরে ধরেন 3 ডিগ্রি বীজ রোপণ করতে হবে, কারণ এই জন্যে যে পেঁপে চারা গ্যারান্টি দেওয়া যায় না, ওর ভিতরে 2টি যদি মায়ের হয় একটা থাকলে, আবার 3টি যদি ভালো হয় তবে 3টি তো রাখা যাবে না, ওই 2টি কাটিয়ে দিতে হবে, আর না হলে আর একটা জায়গায় যদি না থাকে ওখান থেকে উপরনি জায়গায় আরেক জায়গায় গাল দিতে পারে, ওটাও হয়ে গেলো এটাও হয়ে গেলো, এই জন্য বেশি করে লাগাই। তার মানে রোপণের সময় প্রত্যেকটি মাটিতে আপনার 3টি করে চারা রোপণ করতে হবে, এবং যখন চারাগুলো বড় হয়ে যাবে সেখান থেকে ফুল আসার সময় বোঝা যাবে কোন গাছটি মেয়ে গাছ এবং কোন গাছটি পুরুষ গাছ, মেয়ে গাছটি রেখে পুরুষ গাছগুলোকে ছেঁটে ফেলতে হয়। আচ্ছা, এক্ষেত্রে কি পুরুষ গাছের প্রয়োজন হয় না? পুরুষ গাছে হ্যাঁ, এই বাগানে ধর 1 বিঘে ভর্তি জমিতে আছে অন্তত 4-5টা পুরুষের দরকার আছে, ওই পুরুষের হাওয়া বাতাস লাগলে মেয়ে গাছে ফল দেয় ভালো। আচ্ছা আচ্ছা, তার মানে প্রিয় দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে প্রতি বিঘা প্রতি জমিতে 4টি করে পুরুষ গাছ রাখতে হবে। এই ক্ষেত্রে এই পুরুষ গাছগুলোর অবস্থান ঠিক মানে মানে আপনার মাঝে মাঝে রেখে দিতে হবে? হ্যাঁ, মাঝে মাঝে রাখতে হবে, কারণ পুরুষ গাছের মাছি বেশি, আবার মেয়ে গাছের পাট পশলি পারে ওরা বিষ হয়, ওই বিষিতে সেই গাছে ফল রোগন নষ্ট হয় না, আর যদি মদ্দা গাছ না থাকলে ফুল ধরে যায়। প্রিয় দর্শক, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানতে পেরেছি সব কিছুই। এবার আমরা ফলন সম্পর্কে জানতে চাইব যে চাচা, মূলত পেঁপে গাছে প্রতি মাসে আমরা ধরি একটি গাছ থেকে, আপনি বললেন যে 1 বিঘা জমিতে 400 গাছ রোপণ করতে হয়, প্রতি মাসে একটা গাছে অন্তত 15-20 কেজি পেঁপে ভাঙা যায়। প্রিয় দর্শক, যদি 20 কেজি করে প্রতি গাছে আমরা পেঁপে পাই তাহলে 400টি চারা গাছ থেকে আমরা 800 কেজি পেঁপে পাই, আর 800 কেজি পেঁপে মানে 20 মন করে বা 30 মন করে আমরা পেঁপে পাচ্ছি, 20 মন পেঁপা, প্রতি মন পেঁপা কত করে বিক্রি হচ্ছে? এখন এই বছরে বাজার ভালো, এখন বিক্রি হচ্ছে 800-900। 800 টাকা করে মন হলে আমরা যদি 30 মন পেঁপার দাম আসে 24,000 টাকা, অর্থাৎ 1 বিঘা জমিতে প্রতি মাসে আমরা 24,000 টাকা পেঁপা বিক্রি করতে পারি। 80-90,000 টাকা 1 বিঘে ভূত বেচা কোনো বিষয় না, আল্লাহ খ্যাতি দিয়ে যায় কোনো বিষয় না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে যিনি আমাকে সহায়তা করেছেন তিনি হচ্ছেন এই যে পেঁপে বাগান, এই পেঁপে বাগানের একজন সহায়তাকারী, তিনি আব্দুর রাজ্জাক ভাইয়ের একজন সহযোদ্ধা, আব্দুর রাজ্জাক ভাইয়ের একজন সহায়তাকারী, তিনি তার পাশে থেকে তার সহযোদ্ধা হিসাবে এই পেঁপে বাগান গড়ে তুলতে সহায়তা করতেছেন, তার নাম হচ্ছে হানিফ খান। হানিফ খান আজকে আমাদের সময় দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এই পেঁপে বাগানের পেঁপে চাষ সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত বিষয় সম্পর্কে আমাদের জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারাও প্রত্যেকটি বিষয় সম্পর্কে আশা করি খুব ভালোভাবেই জ্ঞান রেখেছেন এবং তথ্যগুলো খুব ভালোভাবে পেয়েছেন। আজকে আপনাদের একটি কথা বলে শেষ করতে চাই, বর্তমান সময়ে বাংলাদেশে কৃষিতে একটি বিপ্লবের সময় এসেছে, কৃষিতে বিপ্লবে বাংলাদেশ এখন কৃষি উন্নত হয়ে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কৃষকেরা এখন শুধু সামান্য কৃষক বলে আমরা সম্মান করি না, প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কৃষকদের একজন কৃষি উদ্যোক্তা বলা হয়ে থাকে, কেননা এই যে আব্দুর রাজ্জাক সাহেব যিনি তার জমিতে এবার 20 বিঘার উপরে তিনি কৃষি যে পেঁপে বাগান তৈরি করেছে, সেই পেঁপে বাগানে তিনি প্রতি বছরে 1-1টি বাগান থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করলে 20 বিঘা জমি থেকে তিনি 40 লক্ষ টাকার পেঁপা এবার বিক্রি করেছেন। প্রিয় দর্শক, সো আমরা বলতে পারি হয়তোবা পিচ ঢালা রাস্তার পাশে বড় কোনো ইন্ডাস্ট্রি তিনি গড়ে তোলেননি, হয়তোবা ঢাকার বুকে বড় কোনো ইন্ডাস্ট্রির
কাঠামোতে বিল্ডিং তিনি গড়ে তোলেননি, কিন্তু তিনি বাংলার কৃষকদের জন্য যে অপমার সম্ভাবনার জোয়ার বয়ে এনেছেন, কৃষকদের যে তিনি দেখিয়েছেন যে পেঁপে চাষে সম্ভাবনার যে ক্ষেত্রটি তিনি দেখিয়ে গেছেন, এই জন্য তাকে আমরা স্যালুট জানাই। আপনাদের আমাদের কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে পেঁপে চাষের দ্বিতীয় পার্টের আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতেছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফিজ।